একটা শিপকে বানিয়ে তো নেওয়া হয়, বাট সবথেকে বড় প্রবলেম হয় ওই শিপকে জলে নামানো। অ্যাকচুয়ালি এই শিপগুলো অনেকটাই বড় হয়, এই জন্য এর ওজন এতটাই বেশি হয় যে বড় বড় ক্রেনও ওটাকে নাড়াতে পারে না। এই জন্য একে সিলিকারের প্যাটের উপরে রেখে রাস্তাতেই পুরো তৈরি করা হয় একে। এর পুরো ব্যালেন্স জলের দিকেই হয়। শিপটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে এর মেটেল ওয়্যারকে ফায়ারের সাহায্যে কেটে একে জলেতে লাভিয়ে দেওয়া হয়। রোনাল্ডোকে লাইক করো, মেসি ফ্রেন্ড সাবস্ক্রাইব করো।